এখনো আমরা কেউ বলতে পারছি না ঠিক একেবারে। আমি নন্দনবাবুর কাছে আনবো। নন্দনবাবু, দীর্ঘদিন আপনি পুলিশ কর্তা হিসেবে কাজ করেছেন, রাজ্যের একাধিক থানায় আপনি ছিলেন, একাধিক জেলায় আপনি ছিলেন, একাধিক ভাবে কোনো না কোনো ভাবে একজন পুলিশ কর্মী, পুলিশ কর্তা হিসেবে, একজন পুলিশ কর্মী হিসেবে আপনি রাজনীতির বিভিন্ন অঙ্গন দেখেছেন। একই সঙ্গে আপনি এখন টিএমসিতেও রয়েছেন, কিন্তু সব কিছু উপরে উঠে কোথাও মনে হচ্ছে না যে আমরা এমন একটা রাজনৈতিক পরিমণ্ডলে যাচ্ছি যে রাজনৈতিক পরিমণ্ডল কোনোভাবেই কাম্য নয়, এবং বিশেষ করে একটা অপরিপক্ক রাজনৈতিক ছবি কোথাও প্রদ্যুৎ কিশোর দেববর্মন কাল গতকালে যে অনশন মঞ্চে উনি তুলে ধরার চেষ্টা করলেন, অপরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব, কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রিত করার জন্য। সংসদীয় রাজনীতিতে সবসময় একটা জিনিস, মানে মানুষের যে ইমোশন, সেই ইমোশনকে নিয়ে খেলা করা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, সবচেয়ে বড় হলো রাজনৈতিক স্টান্ট দেওয়া, সেটা একটা রাজনীতিবিদদের, বেশিরভাগ রাজনীতিবিদদের সেটা মজ্জাগত হয়ে গেছে। একটা জায়গায় শুনেছি যে রাজনীতি করতে হলে রাজনীতি করতে হয় না, অর্থাৎ পলিটিক্স করতে হলে পলিটিক্স করতে হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো উপজাতি অধ্যুষিত অঞ্চলে কাজ করে, সেটা অনেক দিন থেকে লক্ষ্য করছি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন ধরনের জনজাতিদের তথাকথিত উন্নয়নের কথা বলে এক শ্রেণীর এলিট সোসাইটি তৈরি হয়েছে ট্রাইবেলদের মধ্যে। এই এলিট সোসাইটিরা খুব উন্নত জীবনযাপন করে, এদের টাকা পয়সার অভাব নেই, এরা বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় পদে আছে, কিন্তু যারা মূল জনজাতি, যারা গ্রামের জনজাতি, এরা কিন্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। একটা এলিট শ্রেণী গড়ে উঠেছে, পুরো ক্রিমটা কিন্তু এরা খেয়ে নিচ্ছে। কিন্তু এরাই মাঝে মাঝেই মাথা ছাড়া দিয়ে উঠছে, স্টান দেখাচ্ছে, এবং অন্যান্য যারা জাতি আছে এদের বিরুদ্ধে কথা বলে এই যে ট্রাইবাল সেন্টিমেন্টকে সুড়সুড়ি দিয়ে ত্রিপুরাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। দীর্ঘদিন ধরে আমরা যেই উগ্রপন্থা নিয়ে আমরা ত্রিপুরাতে এত লড়াই করেছি, বিশেষ করে পুলিশ এবং টিএসআর এর শত শত লোক প্রাণ দিয়েছে, তারপরে ত্রিপুরাতে শান্তি এসেছে, কিন্তু এই শান্তিটা হয়তো অনেক নেতারই সহ্য হচ্ছে না, যে এত ভালোভাবে থাকাটা ওদের সহ্য হচ্ছে না। এরা ভাবছে যে আমরা যদি একটা সুটসুটি দিয়ে ট্রাইবাল সেন্টিমেন্টকে জাগ্রত করতে পারি, তাহলে আরো অনেকদিন আমরা এই বড় বড় পদে থেকে যেতে পারবো, দেশে মানে রাজ্যের ক্ষমতা দখল করতে পারবো, এবং রাজ্যের যত ধরনের রিসোর্স আছে সেই রিসোর্সগুলির আমরা ভোগ করতে পারবো, যে যেথায় আছে তাতে আমাদের কিছু। এটা হলো ওদের মূল চরিত্র। আমি ট্রাইবেল এলাকায় গেছিলাম, আমি খুমলুংটা বিভিন্ন ধরনের ট্রাইবেল এলাকায় কাজ করেছি, দেখলাম ওই যেটা বারবার বলছি যে এক শ্রেণীর সমাজ ওদের মধ্যে তৈরি হয়েছে, মহাজন শ্রেণী শেষ হয়েছে, কিন্তু ওদের মধ্যে আর একটা বড় ধরনের শোষণকারী মহাজন তৈরি হয়ে গেছে। কিন্তু এরা কিন্তু এই যে এলিট সোসাইটিরা ট্রাইবেলদের মধ্যে তৈরি হয়েছে, এরাই কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, ষড়যন্ত্র এগুলো কিন্তু করে যাচ্ছে। নিরীহ যারা উপজাতি ভাইরা আছে, বোনেরা আছে, এরা কিন্তু এখনো খেটে খাচ্ছে। কিন্তু আগরতলা শহরে আমি কদিন আগে একটা রিক্সাওয়ালাকে দেখেছি ট্রাইবেল, আমি বললাম সরকারের এত সুযোগ সুবিধা সবকিছু থাকা সত্ত্বেও তুমি কেন রিক্সা চালাচ্ছ? তোমাদের পিছনে যে টাকা সরকার থেকে খরচ করার কথা বা তোমাদের পাওয়ার কথা, রিক্সা চালানোর তো কথা নয়। বলছে স্যার এরা যারা পাবে তারা পাবে, তারা যুগ যুগ ধরে পেয়ে আসছে। এক বাড়িতে গিয়ে দেখুন পাঁচজন অফিসার, এক বাড়িতে গিয়ে দেখুন পাঁচটা গাড়ি, এরাই বিভিন্ন জায়গায় আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করছে, টাকা আছে, ভাত খাওয়ার অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, এগুলো নিয়ে দিনরাত এসব শয়তানিগুলো করে যাচ্ছে। তো সেই শয়তানিগুলো একবার ত্রিপুরাতে আগুন জ্বালিয়েছে, সাম্প্রদায়িক এই যে কথাগুলো বলা বা বিভিন্ন ধরনের জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা দখল করার যে ঘৃণ্য প্রয়াস, সেগুলো হয়তো একদিন মানুষ বুঝতে পারবে, উপজাতি ভাইরা বুঝতে পারবে যে এদের দ্বারা ওদের কোনো লাভ হবে না, এরা ওদের সাথে এদের নিয়ে খেলা করছে, কিন্তু ওদের যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সেটা কোনোদিনও সেটার উন্নতি হবে না, সেটা একদিন বুঝতে পারবে, সেদিন কিন্তু এই লোকগুলি কোনো জায়গা হবে না।